আসসালামু আলাইকুম। কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন আপনাদেরকে দেখায়। যেমন এখন আমি একটা আবেদন করেছি, প্রথমে আপনাদের একটু নিয়মাবলী দেখাই। আমি নিয়মটি ডাউনলোড করে রেখেছি, এটা চাইলে আপনারা রাজশাহী বোর্ড থেকে নামাতে পারবেন। তো এখানে দেখছি অবশ্যই এটা টেলিডক সিম দিয়ে করতে হবে এবং আজকে থেকে 19 তারিখের মধ্যে করতে হবে আপনাদেরকে। আর এসসি লেগে স্পিড আপনার বোর্ড লিখবেন, যদি রাজশাহী রাজশাহী, ঢাকা হলে ডিএইচএ, এবং টেকনিক্যাল হলে ডিএইচসি, মাদ্রাসা হলে মাদ্রাসা লিখবেন। এরপর অবশ্যই সিমে 150 টাকা কেটে নেবে এবং অতিরিক্ত 10 টাকা থাকতে হবে, 160 টাকা সিমে রাখবেন। এবং পরে প্রথম মেসেজটা হবে যে রাজশাহী, আর এসসি দিয়ে বোর্ড দিয়ে আপনার রোল দেবেন এবং সাবজেক্ট কোড দেবেন। একাধিক কোড হলে কমা দিয়ে দিয়ে কোডগুলো বসাবেন। তারপরে মেসেজ দেবেন হলো 162222 নাম্বার, এই নাম্বারে। এই নিয়মটা দেখা গেলো। এবার আমি আপনাদের একটা রেজাল্ট দেখাই। যেমন যেই এটার আবেদন করা হয়েছে, এটার রোল এত ম্যাথমেটিক্সে এফ আসছে, ফেল। তোমরা এখন এই ম্যাথমেটিক্সে বোর্ড চ্যালেঞ্জ করবো, ফেল রেজে এফ ওয়ান, এক সাবজেক্টে ফেল গেছে। তো এটা আবেদনের জন্য আমরা যে মেসেজ অপশনে যাবো, এই যে আমি জব লিখে রাখছি, এখানে মেসেজ দেখতে পাচ্ছেন 16332 নাম্বার। এই নাম্বারে আপনারা প্রথমে আর এসসি স্পেস দিয়ে, এই যে রোল নম্বরটা লিখেছি 70343 স্পেস দিয়ে, গণিতের কোডটা আমি লিখেছি 109। তারপরে তারা আমাকে ফিরতি এসএমএস দিয়েছে, এই যে 957 একটু পরেই, এই যে চার্জ করা হবে 150 টাকা এবং এসএসসি 24-এর পরীক্ষার্থী, রি সিকিউরিটি কোড নাম্বার 109, ম্যাথমেটিক্স এবং পিন নাম্বারটা এত। যদি পে করতে চান তাহলে লিখুন আর এসসি ইএস এবং এই পিন কোডটা এবং কন্ট্যাক্ট নাম্বার। তো আমি আর এসসি দিয়ে ইএস দিয়ে এই নাম্বারটা লিখেছি, পিন নাম্বারটা ইসে দিয়ে প্রার্থীর ফোন নাম্বার লিখে দিয়েছি। তারপর মেসেজ পাঠানোর পর এই যে 10 টাকা আমার মেসেজ আসছে, পেমেন্ট কমপ্লিট হয়েছে, সাবজেক্ট করে এত, ট্র্যাকিং আইডিয়া। এখন আপনার আবেদন শেষ। এখানে রেজাল্ট প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরে পাবলিশ করা হবে বোর্ডে। এবং যদি আপনার ফলাফল চেঞ্জ হয় অবশ্যই এই যে এই নাম্বারটা দিলেন এখানে মেসেজ আসবে আপনার, এবং আপনি চাইলে অনলাইনে তখন দেখতে পারবেন যে আপনার রেজাল্ট আপডেট হয়েছে কি না। তো এইভাবে আপনার আবেদন করুন। আরও কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।